কেউ খালি নাই। গাধা, এগুলো হলো গাধা। আমাদের রংপুর চিড়িয়াখানার মধ্যে অনেক কটা গাধা আছে, সবাই দেখেন, ভালো করে দেখেন সবাই। সবাইকে ভালো করে দেখার জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমার, সবাইকে ভালো করে দেখানোর জন্য। এটা হলো ঘোড়া, দেখেন ঘোড়া। সামনে চলেন যাই, আরও অনেক কিছু দেখতে পারবেন। তবে দুঃখিত, আমাদের বাঘ মামাকে দেখাইতে পারলাম না। বাঘ ছিল, বর্তমান আর কি বাঘ নাই। বাঘের খাঁচা এটা, বাঘের খাঁচা খালি পড়ে আছে। চলুন সামনে যাওয়া যাক, সামনে সিংহ দেখব আমরা। সবাই ভালো করে দেখেন সিংহ। আমরা সিংহর খাঁচার কাছে চলে আসছি, দেখেন অনেক লোক দেখতেছে, সবাই সিংহকে দেখতেছে। সিংহ শুয়ে আছে, ভারতীয় সিংহ, সিংহ শুয়ে আছে। খাওয়া দাওয়া কম হয়ে গেছে তো, অনেক দুর্বল, তার কারণে নড়তে পারতেছে না। সবাই দেখতে থাকুন, আরো অনেক কিছু দেখাবো। পুরো চিড়িয়াখানাটা ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিও, কেউ ভিডিওটা টেনে ছেড়ে চলে যাবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখে যেন আপনারা মজা পান, তার কারণে আমরা ভিডিওটা করছি। এখন এখানে দেখেন আমাদের এলাকাটা, চিড়িয়াখানা, রংপুর চিড়িয়াখানার এলাকা, বিশাল বড় এলাকা, নিরিবিলি জায়গা। কেউ আবার ঘাস কাটতেছে, কেউ আবার বসে বসে গল্প করতেছে। সবাই জোড়ায় জোড়ায় বসে আছে, মজার বিষয় এটা। কেউ খালি নাই, আগে শুনছিলাম আর আজকে বাস্তব দেখলাম। আগে কোনোদিন যাই নাই রংপুর চিড়িয়াখানা, তবে শুনছিলাম, আজকে গিয়ে বাস্তবে দেখে আসলাম সব কিছু। অনেক ভালো লাগলো, অনেক সুন্দর পরিবেশ। এখন আমরা দেখব অজগর সাপ, আপনারা সবাই দেখতে থাকুন। অজগর সাপ দেখাবো আপনাদেরকে, অজগর সাপ। এইদিকে কোনার মধ্যে বসে আছে, এইদিক থেকে দেখা যাইতেছে না ভালো করে, তারপরও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা। ভেতরে বসে আছে তো অন্ধকার, তার কারণে দেখা যাইতেছে না ভালো করে। আমরা ঘুরে আবার দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। হনুমান দেখেন, হনুমানের কাহিনী দেখবেন, অবিকাল মানুষের মতো আম খাইতেছে, আম ছিঁড়তেছে দাঁত দিয়া, অবিকাল মানুষের মতো হনুমান দেখেন। দেখেন আম খাওয়া, দেখেন হনুমানের অবিকাল মানুষের মতো হাত দিয়ে আম ধরতেছে, হাত দিয়ে আম ছিঁড়তেছে, খাইতেছে কিভাবে। দেখে অনেক মজা লাগছে, সবাই দেখতে থাকুন।
শুরু হলে চলেন আমরা অজগরটা আরো ভালোভাবে দেখব। সবাই দেখেন পাখি ময়ূরী ময়ূর পাখি এটা এসে মেলাকতো অনেক বড় ময়ূর পাখি নিচে অনেকগুলো বাচ্চা আছে ময়ূর পাখির দেখার মতো অনেক জিনিস আছে টঙ্গু চিড়িয়াখানায় আপনারা যারা আসতে চান দেখতে পারেন অনেক কিছু অনেক সুন্দর পরিবেশ নিরিবিলি জায়গা দেখেন খরগোশ কতগুলো খরগোশ খরগোশের বাচ্চা এখন আমরা যাব অজগর সাপটা দেখতে আবারও অজগর সাপটা আপনাদেরকে ভালো করে দেখাবো অজগরটা আমরা গেছি অজগর সাপ দেখতে কিভাবে অজগর সাপ জিভা বাইর করতেছে দেখবেন আপনারা এখানে অজগর সাপটা আছে দেখেন এই তো বাইর হয়েছে কত বড় অজগর সাপ সে সবার দিকে দেখতেছে কিভাবে জিভা বার করছে পাইতেছে না শুধু মানুষকে ধরতে দেখেন কিভাবে দেখতেছে অনেক বড় অজগর সাপ জীবনের প্রথম আমি সামনাসামনি দেখলাম এর আগে কোনোদিন দেখি নাই চলুন এখন অন্য জায়গায় যাওয়া যাক ময়ূর পাখি এদিকে সামনে যাইতেছে আমার দুই ভাই এখানে অনেকগুলো পাখি সবাই দেখতে থাকুন আরও সামনে অনেক কিছু দেখতে পারবেন শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন যাতে যারা দেখে নাই তারাও যেন দেখতে পারে সবাই সবার যেন ভালো হয় সবাই দেখতে পারে কখনো যদি চিড়িয়াখানা যায় তাহলে যেন সব কিছু ভালোভাবে ঘুরে দেখতে পারে সবার যেন আগ্রহ জাগে চিড়িয়াখানা আসার জন্য অনেক সুন্দর পরিবেশ চিড়িয়াখানা রংপুর চিড়িয়াখানা অনেক সুন্দর পরিবেশ আমি কালকে আমি না গেলে আর কি বুঝতে পারতাম না এর আগে শুনছি আমি আজকে নিজে গিয়ে দেখে আসলাম অনেক সুন্দর পরিবেশ পাখিগুলো দেখেন ভালো করে আপনারা সবাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তার কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ভিডিওটা লম্বা হয়ে গেছে সবাই দেখতে থাকুন সবাই আমার পেজের সঙ্গে থাকুন আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সামনে আরও অনেক কিছু আছে সবাই দেখতে থাকুন অনেক কিছু দেখার আছে কত সুন্দর এলাকা ডিগি আছে পুকুর পুকুরের ধারে বসার জায়গা আছে সবাই বসে বসে গল্প করতেছে এখন আমরা ওইদিকে যাব কুমির দেখতে